মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলবে মার্কশিটের সঙ্গে পরীক্ষা না হওয়ায় অ্যাডমিট কার্ড বিতরণ হয়নি ফল প্রকাশের দিনই অ্যাডমিট কার্ড পাবেন পরীক্ষার্থীরা খবর পর্ষদ সূত্রে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর জমার শেষ দিন নম্বর জমা নেওয়ার শেষ দিন বেড়ে হল আঠাশে জুন ফল প্রকাশের পর ছ মাস খাতা সংরক্ষণের নির্দেশ নোটিস জারি করে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চোখ পরের খবরে ভেন্টিলেশনে থাকা করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বার প্রসব কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে করোনা হলো করোনা প্রসব করা হলো করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন রোগী ছিলেন ভেন্টিলেশন এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় বিস্তারিত জানতে সরাসরি কথা বলে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ প্রথমেই জানতে চাইবো মা এবং সদ্যজাত তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন দেখো ভেন্টিলেশানে এখনো পর্যন্ত রয়েছেন ওই প্রসূতি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি বিল্ডিংয়েই আজকে এই নজিরবিহীন ঘটনা ঘটেছে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে গত কয়েকদিন থেকে ভেন্টিলেশানে রয়েছেন ওই ওই মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল তার গর্ভস্থ সন্তানকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে সিজার করার দরকার ছিল চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে একটা টিম তৈরি করা হয় তারপর ওই ভেন্টিলেশনে থাকা অবস্থায় ওই ওই প্রসূতি তিনি ভেন্টিলেশনে রয়েছেন প্রসব হয় সন্তানের জন্ম দেন তিনি যদিও সন্তান এখনো পর্যন্ত পুরোপুরি যে বিপদমুক্ত তা চিকিৎসকেরা বলতে পারছেন না তাকে সিখ নিউবর্ন কেয়ার ইউনিটে রাখা হয়েছে তার এখনো আরও বেশ কিছু দিন যাওয়ার পর ওই সন্তান কেমন থাকেন সে বিষয়ে কোনো মন্তব্য করা যাবে বলছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু যেভাবে ঝুঁকি নিয়ে এবং এবং এক প্রকার বলা যেতে পারে যে এ ধরনের কোনো নজির না থাকা সত্ত্বেও এই ধরনের একটা অস্ত্রোপচারের ঝাঁপিয়ে পড়েছেন চিকিৎসকেরা তা কিন্তু বলা বাহুল্য রাজ্যের অন্য কোনো হাসপাতালে দেখতে পাওয়া যায়নি গত শুক্রবার ঠিক সিদ্ধান্ত হয় যে আজ এই অস্ত্রোপচার করা হবে সেই মতো একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয় অ্যানাস্থেসিয়া ক্রিটিক্যাল কেয়ার হেমাটোলজি গাইনি বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে যেহেতু গাইনি ওটিকে ব্যবহার করা যাবে না কেননা রোগী ভেন্টিলেশনে রয়েছেন তিনি করোনা আক্রান্ত তাই সুপার স্পেশালিটি বিল্ডিং অর্থাৎ করোনা ওয়ার্ডেই একটা অস্থায়ী ওটি তৈরি করা হয় সেই অস্থায়ী ওটিতে চিকিৎসকদের টিম সেখানে সমস্ত সরঞ্জাম নিয়ে এসে সেখানে ওটির পরিবেশ তৈরি করেন এবং সেখানে হয় ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেমে থাকা ওই তরুণীকে এবং তারপর সেখানেই তিনি সন্তানের জন্ম দেন এই গোটা প্রক্রিয়াটা হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে সেরকমটাই জানা যাচ্ছে যেহেতু রোগী ভেন্টিলেশনে রয়েছেন তাই তাকে আলাদা করে আর এনাসেসিয়া দেওয়া হয়নি আর আলাদা করে অচৈতন্য করার প্রয়োজন পড়েনি অস্ত্রোপচার শেষ হয়েছে অস্ত্রোপচার সফল এখনো পর্যন্ত চিকিৎসকেরা সেটা বলছেন মধুমন্তী ধন্যবাদ